মনোনয়ন নিয়ে হাইকোর্টের পর্যবেক্ষণের পর আমরা প্রতিক্রিয়া পাই তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। আমরা শুনে নেব তাঁর বক্তব্য। সিপিএম এর যে পিটিশন ছিল সেই পিটিশন আজকে হাইকোর্ট বলেছে ইটস নট এন্টারটেনেবল, কোর্ট হ্যাজ নট এন্টারটেন দি রিট পিটিশন, ডিসপোজ অফ করেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্য মানে জিনিস হচ্ছে কোর্ট আজ বসেই প্রথমে এক্সপ্রেস কোর্স অ্যাঙ্গুইশ, যেভাবে একটার পর একটা রাজনৈতিক দল একই ব্যাপার নিয়ে পরপর মামলা করছে এবং ইলেকশন কমিশনের অফিসারদের কোর্টে বসিয়ে রাখছে, কোর্ট এক্সপ্রেসড হিজ ডিসপ্লেজার অন দ্যাট।